রাজ্যত নির্বাচনের গরম বতাহ, রাজনৈতিক নেতার মুখত হট ডাইলগ, আজি গৌরব গগৈক পুনের আক্রমণ মন্ত্রী পীযুষ হাজরিকার। নির্বাচনত গৌরব গগৈয়ে পরাজয় বরণ করিব বলে নিশ্চিত হওয়ার পাছতেই মন বেয়া বলে মন্তব্য করেছে পীযুষ হাজরিকায়। গৌরব গগৈয়ে কিয় পুরনি কলিয়াবর সমষ্টি বিচারে দুদিন পূর্বে কারণ দর্শাইছিল পীযুষ হাজরিকায়। গৌরব গগৈ ডাঙরিয়া ইলেকশনত হারিব, গতি তেখেতর তো অল্প মন তো বেয়া থাকিব, যেহেতু তেখেত দেড়ের পর দুই লাখ ভোটের ব্যবধানত হারাটো কনফার্ম, গতি তেখেতর মন তো অল্প বেয়া লাগি থাকিব আর বহুদিনলৈকে তেও সংসদীয় রাজনীতির পর আঁতরি থাকিব লাগিব, গতি নিশ্চয়কৈ খং উঠাটো তেখেতর স্বাভাবিক। কিয় পুরোনা কলিয়াবর খেলিব খোঁজে? তাতে কি আছে? সামগুড়ি আছে, তাতে আছে কি ঢিং, তাতে আছে রূপহী, তাতে আছে বটদবা, তেওঁলোক তেওঁৰ আপোন, বাকিবিলাক তেওঁৰ আপোন নহয়, আমার সবরে আপোন, আমার সকল আপোন। বিজেপি আক্রমণ করে থাকলেও নিজস্ব শৈলীত যোরহাট লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ। গৌরব গগৈর মুখত আকৌ সারে জাহাসে আচ্ছা। আমার রঙালী বিহু উৎসব আমি সকলে উদযাপন করব পারিম, এনেকুৱা এটা সময়ত মোক এই প্রচলিত গীতলৈ মনত পৰিছে, যি গীতত উল্লেখ করা গৈছে যে সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা, হম বুল বুলে হ্যাঁ ইসকি ইয়ে গুল সেতা হামারা। সংলাপত পিছপৰি ৰোৱা নাই রূপজ্যোতি কুর্মী। গৌরব গগৈ কুকুরের সৈতে তুলনা করিলে মরিয়নী সমষ্টির বিধায়ক রূপজ্যোতি কুর্মীয়ে। গৌরব গগৈয়ে বেশিকৈ ভুকি থাকে বলে মন্তব্য রূপজ্যোতি কুর্মীর। ইয়াত দবদবাই থকা মানুহ নালাগে, ইয়াত আমাক কাম করা মানুহ লাগে। এটা অকল মুখর মই আকৌ কৈছো, মানে যি কুকুরে ভুকে মানে তেওঁ ইমান কাম নাই, যি নিমুক মানে কুকুর তেওঁ ঠান্ডা মন্দা তেওঁ হয় বেছি কাম। সেখানে মানুষে জানে যে বেকপেকাই থকা মানুহ ইয়াত কাম নাই, যিসকলে মুখ অলপ বন্ধ রাখে তেওঁলোকৰ বেছি কাম। গৌরব গগৈ বেছিকে ভুকি থাকে, তেওঁ কাম নাই, তেওঁ কি কাম করলে? দুদিন পূর্বে ঢেকিয়াজুলিত উপস্থিত হয়ে নিজকে জোয়াইর পরিচয়ে ভোটর কথা কলে শোণিতপুরের বিজেপি প্রার্থী রঞ্জিত দত্তই। মই ঢেকিয়াজুলি জোয়াই হয়, ইয়ারপরে মোট বিয়া হয়েছে, গতি মূর হয়ে মোট পত্নী ইয়ালে ভোট বিচারি আহিব, মই নাহিলে মোট পত্নী আহিব, আপনার জিয়ারি আহিব। নির্বাচনের দিন ঘোষণার পাছতেই নেতার মুখত শোনা গৈছে ইটোর পাছত সিটো আকর্ষণীয় সংলাপ। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।